সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গ্রামে চলে আসছিলাম আজকের ভিডিওটা অন্যরকম একটা ভিডিও হবে তো গ্রামে চলে আসছি সকাল সকাল আম্মা দই চিড়া খাওয়ার জন্য দিছে আর এই দই চিড়াটা আমার কিন্তু খুবই ভাল লাগে তো আমার আমাকে দই চিড়া দিল তো সকালবেলা আমি কিন্তু দই চিড়া খেয়ে আজকে ব্লগটা শুরু করতেছি আর খেতে অসম্ভব মজা যারা খান নাই তারা কিন্তু একবার ট্রাই করবেন সকালবেলা দই চিরা তবে আমি চিনি দিয়ে খাচ্ছি আপনারা যদি গুড় নিয়ে খান তাহলে খুবই ভালো লাগবে তো আস্তে আস্তে কিন্তু আমি আজকে গ্রামে কি করেছি এবং শহর পর্যন্ত আমার এই ব্লগটা যাবে তো আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তো আশা করি সবাই সাথে থাকবেন আর কি তো আমি তো চিরা খাচ্ছি কিন্তু আম্মু আরো চিরা দিয়ে গেছে তো এত চিড়া তো আর খাওয়া সম্ভব না তো আমি আমার মতো করে খেয়ে নিচ্ছি আর মা হলো সবচাইতে বড় নিয়ামত এটা আপনাদের বুঝতে হবে তো দই চিরা খেয়ে চলে আসলাম আমাদের এই বাড়ির পাশে একটা চা গাছে আর করম আচার কিন্তু খুবই মজা আপনারা একবার ট্রাই করবেন আমার ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে ভিডিও আপনারা একটু ট্রাই করে দেখে নেবেন তো গরম চা কিন্তু খুবই ভাল লাগে এখন যেহেতু তালের সিজন তো অনেকগুলি তালের আটি বা আঁশ নিয়ে আসলাম এটাকে তালের বিচিও বলে তো সবাই মিলে কিন্তু একসাথে আমরা তালের বিচি খাচ্ছি আসলে সিজনাল ফল সব কিছুই খাওয়া ভালো তো আমার কাছে খুব ভালো লাগে আর এইভাবে আপনারা উপরের যে সাদা অংশটা এটা ছড়িয়ে নিয়ে তারপর মানে ছাড়িয়ে নিয়ে খাবেন আর কি আসলে গ্রামের মানুষ গ্রামের কথা চলে আসে তো এভাবে করে খেলে খুবই ভাল লাগে এটা আসলে শরীরের জন্য ভালো যতটুকু আমি জানি তো আপনারা কিন্তু এভাবে করে আমি তালের বিছিটা খেয়ে নিলাম বা আমরা সবাই খেয়ে নিচ্ছি তো লাস্টের দিকে কিন্তু আরো একটা চমক আসছে আপনারা দেখতে পারবেন আমার সাথে যদি থাকেন আর তালের বিচি আসলে কারা কারা পছন্দ করেন একটু কমেন্টস করলে কিন্তু ভালো হবে বা আমার কাছে ভালো লাগবে তো আমি চলে আসলাম চতুর্থ পার্টে তো এইখানে দেখেন আমি গ্রামের মানুষের মতোই আমার উন্নাটা মাথায় দিয়ে আমি কিন্তু ধান লাগতেছি আর এইগুলি হলো ইরি ধান আসলে বৈশাখ মাসে আমরা অনেকেই ইরি ধান করে গ্রাম অঞ্চলে আপনারা জানেন তো আমি কিন্তু ধানগুলিকে নেড়ে দিচ্ছি একটু আর এটা আমার চাচি রাত ক্ষেত করেছে মানে ধান করেছে ওইখান থেকে আর কি তো আসলে যে রাধে সে কাজও জানে বা চুলো বাদে একটা কথা আসছে না তো আমি যেমন রান্না করতে পছন্দ করি আমি কিন্তু সব ধরনের কাজও করতে পছন্দ করি আমরা কিন্তু এই ধান সারা রাত ভরে সিদ্ধ করেছি সকালবেলা আমরা এ ধান শুখাইছি তারপর আমার শাশুড়িকে নিয়ে আমরা এই ধান গাইলছে আমাদের এলাকায় বলে কার এলাকায় কি বলে আমি জানি না ওইখানে দিয়ে আবার ধান কুটেছি তারপর ওই ভাত রান্না করে আমরা খেয়েছি এরকম আমার শাশুড়ি থাকতে আমরা এটা করতাম আর এখন তো সব কিছু খুবই সহজ যে মেশিনে সব কিছু হয়ে যায় আসলে আমরা মেশিনে এত কিছু করার সুযোগ পাইনি তো আমার চাচিও একটু নাড়া দিচ্ছিল আমি বলছি যে ভিডিও হচ্ছে সাথে সাথে চলে গেছে আসলে গ্রামের মানুষ আসতে চায় না তো এই দৃশ্যটা আমার কাছে খুবই ভাল লাগে বা এই কাজগুলি করতে আমার কাছে ভাল লাগে আমি যেমন যেমন বিভিন্ন ধরনের রান্না করতে পারি আমি গ্রামের সব কাজও করতে পারি এমনকি আমি গরুর যে মল এই মল দিয়ে ঘটিও দিতে পারি দিয়ে এগুলি কিন্তু আগেকার মানুষ চুলায় জ্বালাতো তো তারপরে চলে আসলাম শহরে শহরে আসছি রমনা পার্কে আমি এটা আরো কয়েকদিন পরের ভিডিও রমনা পার্কে আসলাম আর রমনা পার্কে আসলে তো একটু ভিডিও করতেই হবে সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর অসম্ভব ভাল লাগে গ্রাম যেমন সুন্দর লাগে গ্রামের মতো এই পার্কে আসলো। গ্রামের পরিবেশ পাওয়া যায় যদি এখানে সব মানুষ প্যান্ট শার্ট পরে রাখে ভালো ভালো কাপড় চুপড় পরে হাঁটে গ্রামের গাছের নিচ দিয়ে বা সরি পার্কের নিচে আর কি আর গ্রামের মানুষ এত সুন্দর পরিবেশে থাকে না ওনারা গ্রামের একটা সুন্দর পরিবেশ ওই পরিবেশে সবাই থাকে তো সবাইকে নিয়ে যখন আবার এখানে আসলাম তখন মনে হচ্ছে সুন্দর একটা গ্রামের মতো হিমেল বাতাস এবং খুব সুন্দর একটা ফিল করতেছিলাম তো আসলে প্রচণ্ড গরমে রুদের মধ্যে যদি এই ধরনের গাছের নিচে আপনি হাঁটেন বা সুন্দর একটা ফ্রেশ অক্সিজেন আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি যখনই সময় পাই আমি কোনো না কোনো জায়গায় কিন্তু চলে যাই একটু ঘোরার জন্য বা একটু আরামের জন্য তো শহরে কিন্তু একটা দিক দিয়ে অনেক ভালো আবার গ্রামে খুব ভালো এটা একদম বলতে হবে তো চলে আসলাম বাসায় এসে তো আমি কিছু পিঠা বানালাম সব ভাই বোন মেয়ের জামাই ভাইনা সবাইকে নিয়ে খাবার টেবিলে বসে বিভিন্ন ধরনের তরকারি দিয়ে আমরা পিঠা খাচ্ছি এটা হলো আমার রাতের রাতের একটা খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো রাতের বেলা আমরা এই পিঠা খেয়ে আমাদের একদম আমরা সবাই ফিদা হয়ে গেছি পিঠাটা আমাদের খুবই পছন্দ এই আমাদের এলাকায় এটাকে মেরা পিঠা বলে অন্য অন্য এলাকায় কী পিঠা বলে আমি জানি না তবে চোখা পিঠা নামে ওনাকে এটা পরিচিত তো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই মেরা পিঠা নামে এটা পরিচিত আর এটা আমাদের খুব একটা ফেভারিট পিঠা খেতে খুবই আমি লাগে সকালবেলা যদি খালি তাওয়াতে ভেজে এই পিঠাটা খাই তাহলে কিন্তু খুবই মজা লাগে তো আমাদের পছন্দের পিঠা আমরা বানাইছি আর সবাই ভাই বোন মিলে আমরা কিন্তু এক খারি পিঠা বানাইছিলাম খেয়ে নিলাম তো এটা হলো আমাদের পরের দিনের দুপুরের ভিডিও আমার বড়ো ভাইয়ের বাসায় আমরা আছি এখন তো এখানে অনেক মেহমান আসছে আর যত ধরনের রান্না আছে সবগুলি আমিই করেছি তো আলহামদুলিল্লাহ মেহমান দুজন আপনারা দেখতে পারতেছেন খেয়েও অনেক মজা বলেছে আসলেই ভাল লাগে আর এখানে অনেক ধরনের তরকারি আছে আসলে কয়টার নাম বলবো ভুলেই গেছি পাট শাক আছে কচু তরকারি আছে তারপর করলা ভাজি গরুর মাংস আরও অনেক কিছু আছে তো সব মিলিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা কেমন হলো আপনারা সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজ অ্যান্ড চ্যানেলের সাথে আপনারা থাকবেন তো কে কোথা থেকে দেখছেন সবাই ছোট ছোটো কমেন্টস করে জানাবেন যদি সম্ভব হয় কিছু শেয়ারও দিয়ে দিবেন তো আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আজকে মতো বিদায় নিলাম আল্লাহ